ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় তোমরা অবশ্যই নিরাপদে আছো। আমি অনেক সময় তোমাদেরকে ফেসবুকে দেখি যে তোমরা রাস্তায় অনেকে গল্প করে, ছবি তোমরা দিচ্ছ ফেসবুকে, এবং অথবা একসাথে খাচ্ছো, একসাথে খেলছো। আমার মনে হয় এই কাজটি এখন করে ঠিক হবে না। এখন আমাদের যেটা, যে কারণে আমাদের কলেজ বা সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যাতে তোমরা নিরাপদে থাকতে পারো। তোমাদের নিরাপত্তার বিষয়টি আমরা অত্যন্ত গভীর মনোযোগ সহকারে ভাবছি, কাজে তোমাদের উচিত হবে নিজেকে নিজে যত্ন নেওয়া এবং নিজে সচেতন হওয়া। ঠিক আছে, আশা করি তোমরা বাইরে ঘোরাঘুরি করবে না এবং সবাই নিজের প্রতি যত্নশীল হবে, এবং দেশকে আমরা সবাই মিলে একটা মানে কি বাঁচানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো আমরা আজকে আমরা আলোচনা করব যে ডিফারেনশিয়াল জিওমেট্রিক কোষ্টির, আমরা ইতিমধ্যে হেলিক্স এন্ড হিস প্রপার্টিজ এই চ্যাপ্টারটির উপর একটা ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমরা এটা দ্বিতীয় চ্যাপ্টারটি নিয়ে দ্বিতীয় এই চ্যাপ্টারটারই আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব, হেলিক্স এন্ড হিস প্রপার্টিজ এই দ্বিতীয় চ্যাপ্টারটির উপর। তো চলো আজকে আমরা দেখে নিই যে এই চ্যাপ্টারটি আমরা কি কি পড়বো আমরা, বা কি কি আইটেম আছে। আমরা এর আগে এই ক্লাসের উপর ফার্স্ট ক্লাসে যা যা পড়েছিলাম সেটা আমরা একটু রিভিউ করার চেষ্টা করব। আমরা গতদিন হেলিক্সের উপরে আমরা একটা থিওরাম পড়েছিলাম যে টাউ বাই হেলিক্স কি হবে বলো, একটা কার্ভ, কার্ভ হেলিক্স হবে, কার্ভ হেলিক্স হবে ইফ টাউ বাই কাপ্পা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কোয়াট আলফা। এই থিওরামটি আমরা করেছিলাম। তো আজকে আমরা হেলিক্সের উপর কিছু প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করব, আলোচনায় আছি সেই যথারীতি তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমরা গত ক্লাসে যা যা পড়েছিলাম তো সেগুলো আমরা একটু রিভিউ করি যে হেলিক্স, হেলিক্স কি ছিল। হেলিক্স ছিল একটা স্পেশাল কার্ভ যেটা একটা ফিক্সড ডিরেকশনের সাথে, একটা ফিক্সড ডিরেকশনের সাথে, এটা এটা হচ্ছে একটা ফিক্সড ডিরেকশন, ফিক্সড ডিরেকশনের সাথে এই কার্ভের যে ট্যানজেন্ট, এই কার্ভের ট্যানজেন্ট কি করবে, একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি করবে, সেটাকে আমরা নাম দিয়েছিলাম কি বলো, আলফা। এবং আমরা এই ট্যানজেন্ট কে আমরা টি দ্বারা প্রকাশ করেছিলাম, আর ফিক্স ডিরেকশন কে আমরা জিও দিতে পারি বা এ দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে আমরা লিখেছিলাম গত ক্লাসে এ ডট টি ইজ ইকুয়াল টু কজ আলফা, হোয়ার আলফা, হোয়ার আলফা ইজ দা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল বিটুইন ফিক্সড ডিরেকশন, বিটুইন ফিক্সড ডিরেকশন অ্যান্ড ট্যানজেন্ট। আমরা গত ক্লাসে এই থিওরেমটি নিয়ে আলোচনা করেছিলাম যে টাউ বাই কাপ্পা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, যদি কট আলফা হয় তাহলে সি কার্ভটা কি হবে বলো, হেলিক্স হবে, যার ইকুয়েশন ছিল এক্স ইজ ইকুয়াল টু এক্সিস। আমরা আজকে হেলিক্স এর উপরই কিছু প্রবলেম করার চেষ্টা করব। তো চলো আজকে আমরা একটা প্রবলেম করি, আমরা একটা প্রবলেম লিখি, কোশ্চেনটা আমরা একটু লিখি, তোমরা খাতা লিখো, খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে পড়ো। প্রবলেম, সো দ্যাট খুব ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষা আসে। আর আগে যেদিন, আগের দিন যেটা আমরা থিওরামটা করেছিলাম ওটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা আশা করি এগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সো দ্যাট সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ফাই ইজ ডি থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ফাই ডি থিটা ডি ফাই ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা বাই টাউ। এটা আমরা প্রমাণ করব, দেখে কি কি কন্ডিশন গুলো আছে আমাদের। ইফ ইফ দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য বাইনর্মাল, ইফ দ্য ট্যানজেন্ট অ্যান্ড বাইনর্মাল অ্যাট এ
at a point of a curve make angles theta and phi respectively. Theta and phi respectively with a fixed direction. কি বলেছে বলো? ফিক্সড ডিরেকশনের সাথে থিটা কোণ উৎপন্ন করে কে? এখানে আমরা একটু দেখি, এখানে হচ্ছে ট্যানজেন্ট আর এটা হচ্ছে এই বাই নর্মাল। ট্যানজেন্ট ফিক্সড ডিরেকশনকে যদি আমরা এ ধরে নেই তাহলে আমরা কি পাচ্ছি বলো? আমরা একটু আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখি। ই ডট এ ইজ ইকুয়াল টু আমাদের কি হতে যাচ্ছে বলো? মডুলাস অফ টি এ কি অ্যাঙ্গেল তৈরি করছে? থিটা। তাহলে এটা আসবে আমাদের কস থিটা, এবং বাই নর্মালের সাথে আবার সে ফিক্সড ডিরেকশন, তার মানে বি ডট এ, বি এ এখন কি অ্যাঙ্গেল বলো? ফাই, কস কস ফাই, আলফাও থাকতে পারতো। তা এখন কিন্তু এ ইউনিট ভেক্টর সে কথাটা আমাদের বলা নাই, কাজে মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু আমরা এই রাখবো, এটা যেহেতু আমাদের বলা নাই। ঠিক আছে, তো আমরা অ্যান্সার শুরু করি। আমরা একটু চিত্রটাকে বোঝার চেষ্টা করি যে থ্রি ফান্ডামেন্টাল প্লেনস এর চিত্রটা কেমন ছিল বলো? টি চিত্রটা খুব বেশি ভালো হয়নি। টি এন্ড বি, টি চিত্রটা আমি আবার রাখি, চলো পরের পেজে চলে যাই। থ্রি ফান্ডামেন্টাল প্লেনস তোমরা নিশ্চয় করেছো, এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগবে। তো এটাকে আমরা ধরছি টি এন বি, আমাদের একটা স্পেস কার্ভ বলা আছে পি পয়েন্টে, এই পয়েন্ট আমরা পি নিচ্ছি এবং কার্ভটাকে আমরা একটু আঁকার চেষ্টা করি, যে কোনো কার্ভ হতে পারে। আর এটা ধরো নর্মাল, এটা কি নর্মাল? এটা 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 হচ্ছে কি নর্মাল, ট্যাঞ্জেন্টের মতো হয়ে গেছে, এটা হবে কি নর্মাল। এই নর্মাল তোমার ট্যাঞ্জেন্টের সাথে কি কোণ উৎপন্ন করছে? ট্যাঞ্জেন্টের সাথে উৎপন্ন করছে থিটা কোণ, এবং বাই নর্মালের সাথে কি কোণ উৎপন্ন করছে? ফাই কোণ এট দ্য পয়েন্ট পি, এট দ্য পয়েন্ট পি অফ দ্য স্পেস কার্ভ এক্স ইজ ইকুয়াল টু এক্স এস। ঠিক আছে, এখানকার নর্মালটা এই কার্ভকে টাচ করবে না, এটা এভাবে দাও ছবিটা। আচ্ছা তাহলে আসো আমরা লিখি। ফিক্সড ডিরেকশনটা তো আমাদের এ বলা ছিল না, তা সেটা আমরা এ ধরে নিব, সেই জন্য আমরা লিখি যে লেট লেট দ্য লেট দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য বাইনর্মাল অ্যান্ড দ্য বাইনর্মাল অ্যাট এ পয়েন্ট অ্যাট এ পয়েন্ট এট এ পয়েন্ট পি মেক অ্যাঙ্গেলস থিটা অ্যান্ড ফাই উইথ এ ফিক্সড ডিরেকশন উইথ এ ফিক্সড ডিরেকশন আমরা ধরে নিই সেটা হচ্ছে এ, আমরা ধরে নিচ্ছি কি এ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে এটা এ দাও, এই যে এটা একটু ফিক্সড ডিরেকশন, এটা হচ্ছে আমাদের ফিক্সড ডিরেকশন, এটা কার্ভকে টাচ করবে না। ঠিক আছে, আচ্ছা ফিক্সড ডিরেকশনের সাথে ট্যানজেন্ট কত কোণ বলো? থিটা, এবং
এই ফিক্সড ডিরেকশনের সাথে বি কত কোণ? ফাই। ওকে, তো সেই ফিক্সড ডিরেকশনটা আমরা এ ধরে নিলাম, দেন আমরা কি পাই? দেন টি ডট এ, টি ডট এ ইজ ইকুয়াল টু টি এ, কি কি কোণ ছিল বলো? থিটা। টি এর সাথে এ ছিল আমাদের থিটা, এন হবে না, এ হবে। তাহলে টি ডট এ ইজ ইকুয়াল টু কস থিটা, টি ভেক্টর মান এ, টি ভেক্টর মান এটা ওয়ান হবে, আর এটা যেহেতু ইউনিট কথাটা বলে নাই, কাজে এটা এই হবে, এ কস থিটা। এটাকে দাও ইকুয়েশন নাম্বার ওয়ান। এবং বি ডট এ সমান কি হবে? বি ভেক্টর এ ভেক্টর কস ফাই, যেহেতু বি একটা ইউনিট বাইনর্মাল, এটার মান ওয়ান হবে আর এ ভেক্টরটা থেকে যাবে, এ মান হবে, এ ভেক্টর মান এ কস ফাই। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার টু। এখন আমরা এক নম্বর ডেরিভেটিভ করতে চাচ্ছি। নাও ডিফারেন্সিয়েটিং ওয়ান, নাও ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এস, কি পাই আমরা? উই গেট ইউভি সূত্র, নাও টি প্রাইম ডট এ প্লাস টি ডট এ প্রাইম ইজ ইকুয়াল টু এ কনস্ট্যান্ট ডি ডিভাইডেড বাই ডি এস কস থিটা ইজ ইকুয়াল টু, যেহেতু এটা থিটা, তাই আমাদেরকে এখানে থিটা লিখতে হবে, কস থিটা ডি থিটা ডিএস। তাহলে আমরা কি পাচ্ছি বলো? মাইনাস সাইন থিটা ডি থিটা ডিএস, মাইনাস এ সাইন থিটা ডি থিটা ডিএস, উইচ ইমপ্লাইজ টি প্রাইম ইজ ইকুয়াল টু কাপা এল, টি প্রাইম ইজ ইকুয়াল টু কাপা এন ডট এ। এটা ডট ডট প্রোডাক্ট, যখন কোনো নর্মাল গুণ চিহ্ন থাকে, যেমন এখানে নর্মাল, এখানে নর্মাল গুণ চিহ্ন আছে, সেটা আমরা দিচ্ছি না, ঠিক আছে? তাহলে ডটের সাথে তোমাদের সমস্যা হয়ে যেতে পারে, ডটও দিব না, ক্রসও দিব না, নর্মালি কিছু না থাকলে তো ইনটুই বুঝায়, সেভাবে আমরা লিখবো টি ডট এ প্রাইম। এটা জিরো, জিরো শুধু জিরো, আর এখানে তো স্কেলার, এন এর সাথে এ স্কেলার, ডান পাশে স্কেলার, কাজে এখানে শুধু আমরা জিরো দেবো, জিরো ফ্যাক্টর দিব না। মাইনাস এ সাইন থিটা ডি থিটা ডিএস, তাহলে আমরা কি লিখতে পারি বলো? কাপা এন ডট এ ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই ডিএস। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার থ্রি। এখন দুই নম্বর ইকুয়েশনকে আমরা ডেরিভেটিভ করব। অ্যাগেইন ডিফারেন্সিয়েটিং টু উইথ রেসপেক্ট টু এস উই গেট, আমরা কি পাই বলো? আগেরটার মতো বি প্রাইম ডট এ প্লাস বি ডট এ প্রাইম ইজ ইকুয়াল টু, আগের মতো এখানে আমরা ডেরিভেটিভ করব, ডি বাই ডি এস, ডি বাই ডি এস কস ফাই, এটাকে লেখা যায় ডি বাই ফাই ডেরিভেটিভ, ডি ফাই, ফাই এর সাপেক্ষে, ফাই এর সাপেক্ষে ফাই, ডি ফাই ডিভাইডেড বাই ডি এস। তাহলে কস ফাই কে ডেরিভেটিভ করলে কি হচ্ছে? মাইনাস সাইন ফাই ডি ফাই বাই ডি এস। তাহলে আমরা কি লিখছি বলো? মাইনাস এ, এই যে এখানকার এ, এ আর কস ফাই কে ডেরিভেটিভ করলে পাচ্ছি মাইনাস, মাইনাস লিখেছি
sin phi এখানে আমি কোনো ডট বা গুণন চিহ্ন দিব না, ক্রস যেহেতু এখানে এগুলো দ্বারা ডট প্রোডাক্ট বোঝাচ্ছে, কাজে আমি নর্মাল গুণে দিচ্ছি। এটা কি ডি পাই ডিভাইডেড বাই ডিএস। আমরা রেজাল্টটাই তাহলে আগের মতো আমরা কি লিখতে পারি, উইচ ইমপ্লাইজ মাইনাস টাউ এন ডট এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন ফাই ডি ফাই বাই ডি ফাই বাই ডিএস। তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস টাউ এন ডট এ ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন ফাই ডি ফাই বাই ডিএস। ওকে, এটাকে দাও ইকুয়েশন নাম্বার ফোর। নাও নাও আমাদের কোশ্চেনে কি আছে বলো, কোশ্চেনে কোশ্চেনে আছে আমাদের সাইন থিটা। সাইন থিটা আগে আছে, কাজে আমরা সাইন থিটাকে উপরে রাখতে চাই। এই ইকুয়েশন নাম্বার থ্রি ডিভাইডিং বাই ডিভাইডেড বাই ইকুয়েশন নাম্বার ফোর। তাহলে আমরা লিখি নাও ইকুয়েশন নাম্বার থ্রি ডিভাইডেড বাই ইকুয়েশন নাম্বার ফোর ইমপ্লাইজ, আমরা কি পাই বলো, ইকুয়েশন নাম্বার থ্রিতে কি ছিল, কাপা এন ডট এ, আর এখানে মাইনাস টাউ এন ডট এ, ওখানে কি ছিল বলো, মাইনাস এ সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই ডিএস মাইনাস এ সাইন ফাই ডি ফাই বাই ডিএস। তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস কাপ্পা বাই টাউ ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ফাই। চেইন রুলের সাহায্যে আমরা কি লিখতে পারি, ডি থিটা ডিভাইডেড বাই ডি ফাই। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ফাই ডি থিটা ডিভাইডেড বাই ডি ফাই ইজ ইকুয়াল টু মাইনাস কাপা বাই টাউ। ওকে, আমাদের এটা হয়ে গেল। আমরা আসো আরেকটা প্রবলেম দেখি, আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখি, তারপর আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমরা আরেকটা প্রবলেম লিখি, আচ্ছা আমরা একটু শেষ করলাম, আরেকটা লেখো, শো দ্যাট show that x is equal to half কি বলো, a u b u square c u cube is a helix, অর্থাৎ এই গ্রাফটা helix হবে if if 3ac is equal to plus minus 2 b square। তো এটা আমাদের অ্যান্সারে যাওয়ার আগে আমরা একটু এক্সপ্লেন করতে চাই, আমি একটু এক্সপ্লেন করতে চাই সেটা কি, আমাদের এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ কার্ভ, এক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ কার্ভ উইল বি হেলিক্স ইফ, কি জানি আমরা বলো, টাউ বাই কাপ্পা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। নাও টাউ ইজ ইকুয়াল টু কি, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট ডিভাইডেড বাই এক্স ডট ক্রস এক্স ডাবল ডট স্কোয়ার, এক্স ডাবল ডট স্কোয়ার। এবং কাপ্পা ইজ ইকুয়াল টু ছিল কি পড়েছি আমরা বলো, এক্স ডট এক্স ডাবল ডট ডিভাইডেড বাই এক্স ডট হোল কিউব। আমরা সেই প্রিভিয়াস চ্যাপ্টারের মতো, ওই যে আমরা যখন টি এন ডি কাপ্পা টাউ বের করেছিলাম, ওইটার ওইটার প্রসেসে যেতে হবে। প্রথমে আমরা কি বের করবো, স্টেপগুলো আমি লিখে দিই, প্রথমে আমরা কি বের করবো, প্রথমে তো আমরা লিখবো যে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, তারপরে আমরা বের করবো
x double dot x triple dot is equal to what? এটা হচ্ছে step 1 মনে রাখার জন্য আমি স্টেপগুলো লিখে দিচ্ছি তোমরা এগুলো অবশ্যই ফলো করবে স্টেপ 1 আর স্টেপ 2 নেক্সট আমরা কি বের করব এই এটা মানে কি ছিল এটা মানে ছিল x ডট ক্রস x ডাবল ডট যেকোনো দুটোর সাথে ক্রস প্রোডাক্ট অপরটার সাথে ছিল ডট প্রোডাক্ট তো আমাদের প্রোডাক্ট গুলোর কাজ কমপ্লিট করতে হবে এটা আগে করি এরপর আমরা স্টেপ 2 তে কি বের করব এই এই ধাপগুলো যদি তোমরা মনে রাখো পরীক্ষার সময় আমাদের তাড়াহুড়ো হবে না সময় নষ্ট হবে না আমরা আগে থেকে প্ল্যান করে এগুলো আমরা নিয়ে যাব যে আমরা কোন স্টেপের পরে কোনটা করব তাহলে আমরা স্টেপ 2 তে কি করব বলো x ডট ক্রস x ডাবল ডট এটা কত সেটা বের করব পরবর্তী স্টেপে আমরা কি বের করব x ডাবল ডট x ডাবল ডট x ট্রিপল ডট ইজ ইকুয়াল টু x ডট ক্রস x ডাবল ডট দুইটা ভেক্টর ক্রস প্রোডাক্ট অপরটির সাথে ডট প্রোডাক্ট টাউ এর এই এই মাত্রার জন্য ঠিক আছে এরপর আমরা স্টেপ 3 তে কি করব স্টেপ 3 তে এই যে মডুলাস গুলোর মান বের করব এই যে এখানে দেখো মডুলাস আছে মডুলাস আছে মডুলাস আছে সেই এগুলো আমরা স্টেপ 3 তে আমরা বের করব দেখো স্টেপ 2 এটা গেল এটা টাউ এর জন্য টাউ এর জন্য এরপরে আমরা কি বের করব স্টেপ 3 তে স্টেপ 3 তে we have to find j this is equal to what x dot cross x double dot is equal to what এরপরে আমরা ওই কাপা is equal to কত সেটা বের করব tau is equal to কত বের করব এরপরে tau বাই কাপা আমাদের কোশ্চেনে দেওয়া আছে কোশ্চেনটা কি আমাদের হেলিক্স হবে যদি tau বাই কাপা is equal to কি হয় বলো কনস্ট্যান্ট হয় তাহলে tau এর মান আমরা বসিয়ে দেব এটা আমরা জানি এটা আমরা লিখব যে সিজ দ্য গিভেন কার্ভ ইজ হেলিক্স সো tau বাই কাপা is equal to কনস্ট্যান্ট তাহলে tau বাই কাপার মানটা আমাদের আগে বের করতে হবে এরপরে যেহেতু এটা হেলিক্স হেলিক্স হলে কি হয় এই দিস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় এই কনস্ট্যান্ট কন্ডিশন ধরে আমরা আমাদের টার্গেটে পৌঁছে যাব যে আমাদেরকে কি চেয়েছে চলো আমরা শুরু করি আমরা ব্যাখ্যা শুরু শেষ করলাম এক্সপ্লেনেশনটা আমরা শেষ করলাম এখন আমরা অ্যান্সারে যাই লেখো গিভেন গিভেন x is equal to what x is equal to a u b u square c u cube অতএব x dot is equal to a 2 b u 3 c u square x double dot কত আমাদের x double dot is equal to 0 2 b 6 c u x triple dot is equal to 0 0 6 c আমাদের স্টেপ 1 এ এই কাজগুলো আমরা করে ফেললাম স্টেপ 2 এর জন্য আমরা কি কি বের করব এই এই জিনিসগুলো আমরা এখন কাজ করি চলো প্রথমে আমরা ক্রস প্রোডাক্টটা সেরে নিই তারপর আমরা এটা বক্স প্রোডাক্টের মানটা বের করব তোমরা জানো যে বক্স প্রোডাক্ট এখানে কমা হবে না আর তুমি চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের বদলে থার্ড ব্র্যাকেটও চাইলে দিতে পারো ওকে চলো আমরা স্টেপ 2 বের করি স্টেপ 2 নাও স্টেপ 2 তো আমরা লিখব না এটা জাস্ট মনে রাখার জন্য x ডট ক্রস x ডাবল ডট এটা আমরা কিভাবে বের করব i j k a 2 b u 3 c u square 0 twice b 6 c u i আমরা লিখলাম গুণ করো 6 b c u square b c u square minus 6 b c u square plus j
এটার সাথে এটা গুণ করলে আমাদের হচ্ছে জিরো, এটার সাথে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি আমাদের হচ্ছে মাইনাস সিক্স সি ইউ, সরি এ আছে সাথে সিক্স এ সি ইউ, সিক্স এ সি ইউ। এরপরে আসো কে, কে যদি আমরা বলি শেষেরটা বাদ, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে বলো, টুয়াইস এবি, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে মাইনাস জিরো, টুয়াইস এবি। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আইজ্যাকের পদে আমরা ব্রেকেট দিয়ে দিচ্ছি, তাহলে আইজ্যাক আর লেখার দরকার নেই, সিক্স বি সি ইউ স্কোয়ার কমা যে অংশটা কত, মাইনাস সিক্স এ সি ইউ প্লাস টুয়াইস এবি প্লাস টুয়াইস এবি। তো এটা বের করলাম, তো আমাদের টাও বের করার জন্য কি করতে হবে, এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট ইজ ইকুয়াল টু এক্স ডট যেকোনো দুইটার ক্রস প্রোডাক্ট, এবং তৃতীয়টার সাথে আমরা কি করতেছি আমরা ডট প্রোডাক্ট করব। তাহলে আসো, অতএব আমরা লিখি যে এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট ইজ ইকুয়াল টু এক্স ডট ক্রস এক্স ডাবল ডট ডট এক্স ট্রিপল ডট, আর এক্স ডট ক্রস এক্স ডাবল ডট ভেক্টরটি কত আমাদের, সিক্স বি সি ইউ স্কোয়ার মাইনাস সিক্স এ সি ইউ টুয়াইস এবি, আর এক্স ট্রিপল ডট কত ছিল আমাদের, জিরো জিরো সিক্স সি। হ্যাঁ, এটা আমরা পরীক্ষার সময় লিখবো না, এটা জাস্ট আমাদের বোঝার জন্য লিখলাম। এটার সাথে এটা জিরো, এটার সাথে এটা জিরো, আমাদের কি থাকছে, টুয়েলভ এ বি সি। আচ্ছা, আর তাহলে আমরা স্টেপ টু এর কি কি ছিল, এই দুইটা জিনিস ছিল, এক্স ডট ক্রস এক্স ডাবল ডট এবং একটা বক্স প্রোডাক্ট। স্টেপ টু এর কাজ আমাদের শেষ, এখন আমরা স্টেপ থ্রিতে এই দুইটা আমরা অ্যাবসলিউট ভ্যালু মান বের করব, তারপরে আমরা মেইন অংশে চলে যাব। স্টেপ থ্রিতে কি আছে বলো, নাও নাও এক্স ডট এর মডুলাস কি হবে, স্কয়ার করে দাও, এ স্কোয়ার ফোর বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার ইউ টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু, আমরা নাইন সি স্কোয়ার কমন নিব, আমাদের এই এই যে এখানে দেখছো যে ইউ, ইউর প্রতি একটু স্পেশাল নজর রাখতে হবে যে এখানে প্যারামিটার এখনো রয়ে গেছে, আমাদেরকে প্যারামিটার ফ্রি করতে হবে, যেহেতু টাউ বাই কাপা ইজ ইকুয়াল টু কি হবে, কনস্ট্যান্ট হবে, কাজে আমাদেরকে এ টাউ বাই কাপা যে রেশিওটা আছে সেই রেশিওটাকে আমাদেরকে যেভাবে হোক কনস্ট্যান্ট বানাতে হবে, যেহেতু প্রশ্নে এটা বলা আছে। নাইন সি স্কোয়ার আমরা কমন নিতে চাই, তাহলে কি থাকে বলো, ইউ ফোর প্লাস ফোর বি স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই নাইন সি স্কোয়ার, এরপরে আছে কি এ স্কোয়ার নাইন সি স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি সি, থ্রি সি আমরা কি লিখতে পারি বলো, ইউ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বি স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই নাইন সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই নাইন সি স্কোয়ার। ওকে, এরপরে আসো এক্স ডট এক্স ডট ক্রস এক্স ডাবল ডট এটার মডুলাস আমাদের কি আসে, ভ্যাক্টর তো আমরা বের করেছি, এটার মানটা কি আসে, 36 বি স্কোয়ার সি স্কোয়ার ইউ টু দি পাওয়ার ফোর প্লাস 36 এ স্কোয়ার সি স্কোয়ার
u square plus 4 a square b square. আমরা একটু খেয়াল করো, দেখো আমরা u উপর থেকেই আমরা কনস্ট্যান্টটা কমন নিচ্ছি সব সময়, এই যে u উপরের সাথে 9 c square ছিল এটা আমরা কমন নিয়েছি, এখন u উপরের সাথে কি আছে বলো 36 b square c square এটা আমরা কমন নিব, একটু মনে রাখো। তাহলে আমাদের কি আসে বলো 36, একটু সাবধানে করতে হবে ক্যালকুলেশন করে যাতে তাড়াহুড়ার কারণে আমাদের ভুল না হয়ে যায়। বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিচ্ছি আমরা, কি পাচ্ছি ইউ ফোর ডিভাইডেড বাই বলো কি পাচ্ছি এ স্কোয়ার, এখান থেকে 36 বি স্কোয়ার নেই সি স্কোয়ার আছে, তাহলে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার ইউ স্কোয়ার এ স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। তাহলে দেখো এই এটার সাথে এটা যদি আমরা কাটাকাটি করি কি পাচ্ছি 36 এ স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার, ওকে প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 9 সি স্কোয়ার, এখানে দেখো 9 4 4 হচ্ছে এখানে সি স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল এ স্কোয়ার বি স্কোয়ার এখানে থাকছে, ওকে 36 বি স্কোয়ার একটু বাইরে নিয়ে আসো 6 বি সি কি হচ্ছে যা আছে লিখি আমরা ইউ ফোর এ স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এ স্কোয়ার 9 সি স্কোয়ার। আমরা ইকুয়েশন নাম্বার দিই, এখানে আমরা টাউ বাই কাপা আগে বের করি তারপরে দেখি যে কি অবস্থা হয়। সিন্স আমাদের কি বলা আছে সেটাকে আমরা বের করে নেই, নাও টাউ বাই কাপা টাউ ইজ ইকুয়াল টু কত বলো, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট ডিভাইডেড বাই এক্স ডট ক্রস এক্স ডাবল ডট স্কোয়ার। আর কাপা এখানে উল্টে দিই আমরা, উল্টে দিলে কি হচ্ছে বলো, এটা উপরে ছিল এটা এখন নিচে চলে যাবে এক্স ডট এক্স ডাবল ডট ডিভাইডেড বাই ছিল এখন এটা উল্টে গেছে ইজ ইকুয়াল টু কি হচ্ছে দেখো, আমাদের এই মানগুলো বসিয়ে দিচ্ছি, এটার মান কত ছিল আমাদের, এটার মান ছিল আমাদের 12 12 এবিসি, মানটা বসিয়ে দাও 12 এ বি সি, আর এটার মান কত এখান থেকে বসিয়ে দাও, আর প্লাস এই যেটা কিউ আছে দেখো এই দুইটা মিলে আমাদের কি হচ্ছে এক্স ডট ক্রস এক্স ডাবল ডট এক্স ডট ক্রস এক্স ডাবল ডট এটা কিউব, কিউব হলে এটা কিউব হবে 6 কিউব ইজ ইকুয়াল টু 216 বি কিউব সি কিউব, তাহলে আমরা লিখি ঠান্ডা মাথায় 216 বি কিউব সি কিউব। আচ্ছা এবার আমাকে বলো যে এক্স ডটের মান কত ছিল, এক্স ডটের মান ছিল এটা, তাহলে এটাকে যদি আমরা কিউব করি এটাকে কিউব করলে আমরা কি পাচ্ছি 3 কিউব ইজ ইকুয়াল টু কত 27 সি কিউব, আর এটার পাওয়ারটা যদি আমি হাফ দেই তাহলে কি পাচ্ছি ইউ ফোর ফোর বি স্কোয়ার ইউ স্কোয়ার 9 সি ইউ স্কোয়ার এ স্কোয়ার 9 সি স্কোয়ার 3 বাই 2 হচ্ছে 3 ইন্টু হাফ, এই যে পাওয়ার হাফ আর এই যে পাওয়ার 3 3 বাই 2 হচ্ছে, তাহলে এ মানটা হচ্ছে আমাদের, এটা আমরা লিখে ফেলি আসো 27 সি কিউব ইউ ফোর ইউ ফোর ফোর বি স্কোয়ার ডিভাইডেড বাই 9
सी स्क्वायर यू स्क्वायर यू स्क्वायर टा একটু আলাদা লিখলাম আমি এরপরে কি আছে বলো এ স্কয়ার ডিভাইডেড বাই 9 সি স্কয়ার এ স্কয়ার ডিভাইডেড বাই 9 সি স্কয়ার আর পাওয়ার হচ্ছে 3 বাই 2 হাফ ইনটু 3 ওকে এখন আমাদের বাকি আছে কিসের মান সরি আমাদের একটু এখানে বাকি রয়ে গেছে এটা এটা তো কিউব পুরো মানটা বসানো হয়নি আমরা জাস্ট এতটুকু বসিয়েছি এটা পুরোটা যদি আমরা কমপ্লিট করি এটা পাওয়ার কি আসে বলো ইউ টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার ইউ স্কয়ার এটা আমরা একটু পাশে লিখি প্লাস এ স্কয়ার 9 সি স্কয়ার এটা যদি আমরা পাওয়ারটা হাফ লিখি আর 3 ইনটু হাফ কত হয় 3 বাই 2 তাহলে এখানে পাওয়ারটা কত হচ্ছে বলো 3 বাই 2 এখন আমাদের যে প্রবলেম যে এখন যেহেতু আমাদেরকে বলেছে যে টাউ বাই হচ্ছে একটা কনস্ট্যান্ট রেশিও তার মানে টাউ বাই কাপা আমাদের কি হতে হবে অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে আমাদেরকে বলেছে কি যদি টাউ বাই কাপা হেলিক্স হয় সরি টাউ বাই কাপা যদি হেলিক্স হয় দেন টাউ বাই কাপা কি হবে এটা আমরা গত ক্লাসে করেছিলাম কনস্ট্যান্ট ছিল প্লাস মাইনাস কট আলফা মনে হয় ছিল তো সে একটা কনস্ট্যান্ট আমাদের তৈরি করতে হবে এখানে দেখো এই টার্ম কনস্ট্যান্ট এই টার্ম কনস্ট্যান্ট এই টার্ম কনস্ট্যান্ট কাজে বলা যায় যে এতটুকু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এটা নিয়ে কোনো জটিলতা আমাদের আপাতত নেই এখানে দেখো এটা আমরা প্রায় কাটাকাটি করে ফেলছিলাম এই যে এই অংশটা এবং এই অংশটা প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছিল কিন্তু কোথায় যেন একটু সমস্যা ছিল এই যে ইউ ফোর ইউ ফোর ওকে নো প্রবলেম এ স্কোয়ার ডিভাইডেড বাই 9 সি স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই 9 সি স্কোয়ার এটাও ঠিক আছে যদি এই অংশটা এবং এই অংশটা একই থাকতো তাহলে এটা আমাদের কাটাকাটি যেত আমরা এটাকে কাটাকাটি করে কি পেতাম যে এখানকার যে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট আমরা পেয়ে যেতাম এখন প্রবলেমটা হচ্ছে যে এটা এটা ওকে এটা এবং এটা ওকে সমস্যা হচ্ছে যে এটাকে নিয়ে কালারটা একটু চেঞ্জ করি সমস্যাটা হচ্ছে আমাদের এটাকে নিয়ে তাহলে আমরা এখন কি করতে পারি এই যে এটা দেখছো ইউ স্কয়ারের সাথে কি আছে 4 বি স্কয়ার ডিভাইডেড বাই 9 সি স্কয়ার এ স্কয়ারের সাথে কি আছে বলো এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার এখন আমরা যদি বলি যে এটা সমান সমান এটা তাহলে কিন্তু আমাদের এই অংশটার সাথে এই অংশের সাথে এই অংশের কাটাকাটি চলে যাচ্ছে তাহলে আমরা একটা কনস্ট্যান্ট একটা টার্ম পাই ঠিক আছে তাহলে আমাদের প্রশ্নে কনস্ট্যান্ট কেন পেতে হবে যেটা আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যে টাউ বাই কাপা ইজ এ হেলিক্স ইজ এ হেলিক্স তাই এটা আমরা জানি যে টাউ বাই কাপা হেলিক্স হবে যদি এটার রেশিওটা কি হয় কনস্ট্যান্ট হয় তো সেজন্য আমরা কি করব এই যে এখানকার যে ইউ স্কয়ারের কোফিসিয়েন্ট আছে এখানকার যে ইউ স্কয়ারের কোফিসিয়েন্ট আছে দুটো ইকুয়াল করে দিব দুটো ইকুয়াল করা মানে এটা এটা ক্যান্সেল হয়ে গেল এটা কনস্ট্যান্ট থাকলো তো চলো আমরা লিখি সিন্স এরপর যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে সিন্স দ্য কার্ভ সিন্স দ্য কার্ভ ইজ হেলিক্স সো টাউ বাই কাপা ইজ ইকুয়াল টু তো টাউ বাই কাপা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট দেন এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দেই আগে কি ইকুয়েশন নাম্বার দিয়েছিলাম না এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দেই 1 এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিলাম কি 1 দেন ফ্রম 1 দেন
from 1, we write kappa helix hote hobe, tau by kappa constant hote hobe. কাজে আমাদেরকে কি লিখতে হবে ফ্রম 1 থেকে এই যে যে দুটো কোএফিসিয়েন্ট বের করেছিলাম 4b² / 9c² / 2 এই দুটো ইকুয়াল হলে আমরা ক্যান্সেল করতে পারি সেজন্য দুটোকে আমরা সমান করে দিব উই রাইট 4b² / 9c² ইজ ইকুয়াল টু a² / b² which implies 4b4 is equal to 9c² a² 2b²² is equal to 3ac² তাহলে আমরা কি লিখতে পারি বলো আর কোশ্চেন আমাদের চেয়েছে কি 3ac is equal to plus minus 2b² কোশ্চেন এটা চেয়েছে বলে এটা লিখেছি তুমি চাইলে এভাবে লিখতে পারতে যদি কোশ্চেনে না বলতো 2b² is equal to plus minus 3ac এটা কোনো সমস্যা নাই তাহলে আমাদের এই প্রুফটা হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই অঙ্কে যে জটিলতা তো ছিল যে সেটা হচ্ছে যে টাউ বাই কাপা তো কনস্ট্যান্ট রেশিও সেখানে আমরা কিভাবে এটাকে কনস্ট্যান্ট বানাতে পারি সেজন্য আমরা যে ওখানে দেখো কাটাকাটি করার জন্য ইকুয়েশন 1 আমরা যেটাকে লিখেছিলাম যে ইউ ফর ইউ ফর ঠিক আছে কনস্ট্যান্ট ঠিক আছে ইউ স্কয়ার কোএফিসিয়েন্ট এবং নিচের ইউ স্কয়ার কোএফিসিয়েন্ট এই দুটো কোএফিসিয়েন্ট যদি একই হয় আমরা এটা আমরা ক্যান্সেল করতে পারি ক্যান্সেল করলে কিন্তু এটা চলে যায় তার মানে কনস্ট্যান্ট থাকে আর আমাদের যে গিভেন কন্ডিশন আছে যে এটাকে কনস্ট্যান্ট হতে হবে সেই জন্য আমরা ইউ স্কয়ার কোফিসিয়েন্ট উপরের ইউ স্কয়ার কোফিসিয়েন্ট এবং নিচের ইউ স্কয়ার কোফিসিয়েন্টকে আমরা একরকম করে দিয়েছি পরে আমরা আমাদের যে প্রশ্ন যেটা চেয়েছে সেটা আমরা প্রুফ করেছি এরপরে যদি তোমাদের এই এই অংশটুকুতে যদি কোনো প্রবলেম হয় আমাকে মেসেঞ্জারে অবশ্যই আমাকে মেসেজ করবে আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মাই ডিয়ার স্টুডেন্ট আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যে আমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষ আমরা নেক্সট দিন আমরা আলোচনা করব যে ইনভো কি বলে আমরা আলোচনা করব ইন্ডিকেটরিক্স নিয়ে ইন্ডিকেটরিক্স চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব স্ফেরিক্যাল ইন্ডিকেটরিসেস এটা আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব আর ইতিমধ্যে তোমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো তোমরা এগুলো বারবার দেখো বারবার দেখলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং আমি বারবার তোমাদেরকে বলি যে সময় নষ্ট করো না বাইরে ঘোরাফেরা করো না অনেক ঘোরাফেরা করেছো বাড়িতে আছো সময়টাকে কাজে লাগাও ঠিক আছে আর আজকে তাহলে এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ